আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম মোর্শেদ জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার, দ্য মিলেনিয়াম স্ট্রিট স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট, রংপুর। ডিয়ার স্টুডেন্টস, টুডে উই উইল লার্ন ফ্রম জিএসসি সায়েন্স বুক চ্যাপ্টার 5, কোঅর্ডিনেশন অ্যান্ড সিক্রেশন। আওয়ার টুডেজ লেসন ইজ 4 and 5, নার্ভাস সিস্টেম। ইউ ক্যান সি আ পিকচার অফ আ নিউরন। Neuron is a part of a nervous system. That means nervous system is a unit of neuron. So here you have to notice the part of the neuron. This part of the neuron is known as cell body. This is nucleus. These are the cytoplasm. Here cytoplasm is not marked here, so this is cytoplasm and this is dendrite. Dendrite is the part of dendron. That means this is dendron and this is the part of dendron, that's why these are dendrite. And this is myelin sheath, axon. This whole part is known as axon. This is axon and this is node of Ranvier. This is the node of Ranvier and motor end or plate, that is also we'll see in our next slide. That is nervous system. That the structural and functional unit of nervous system is the neuron. So neuron is the structural and functional unit. Structural and functional unit of nervous system is neuron. A neuron ta hoche nervous system er ekta ongsho. Oni gulo neuron mile ekta nervous system toiri hoy. A neuron is the largest cell of the human body. Amader shorire je cell gulo royeche tar modhe sob theke boro cell hoche neuron. Ebong ekta typical neuron er kintu dutu part thake. Ekta hoche cell body ar ekta hoche process. আর হচ্ছে আরেকটা জিনিস আমি যেটা বলবো যে এই নিউরনের কিন্তু কোনো সেন্ট্রিওল নেই, নিউরনের কোনো সেন্ট্রিওল নেই বলে নিউরন কিন্তু ডিভাইড হতে পারে না। কারণ আমরা জানি সেল ডিভিশনের ক্ষেত্রে সেন্ট্রিওল একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যানিমাল সেলের ক্ষেত্রে, কিন্তু যেহেতু এখানে সেই সেন্ট্রিওলটা নেই সেহেতু এই নিউরন অথবা নার্ভ সেলটা ডিভাইড হতে পারে না। সো নার্ভ সেল আর নিউরন, আচ্ছা সেল বডি, সেল বডিটা আমরা দেখেছি যে এই 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 পার্টটুকুকে বলা হচ্ছে সেল বডি। তাহলে দ্য সেল বডি ইজ দ্য মেইন পার্ট অফ দ্য নিউরন, এটা হচ্ছে পুরো নিউরনটার মেইন পার্ট, কারণ এখানে কিন্তু নিউক্লিয়াস রয়েছে। দ্য সেল বডি মে বি ডিফারেন্ট শেপ, এটা অনেক ধরনের শেপই হতে পারে, যেমন কখনো রাউন্ড শেপ হয়, কখনো ওভাল শেপ হয়, কখনো স্টার শেপ হতে পারে। আর এটা হচ্ছে এই সেল বডিতে কিন্তু আমি বলেছিলাম এর আগে যে এখানে কিন্তু সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে। আর এটা তো বললামই যে নিউরনে কোনো সেন্ট্রিওল থাকে না, এই জন্য অন্যান্য সেলের মতো নিউট্রন আর ডিভাইড হতে পারে না। তাহলে সেল বডি আমরা জানলাম, এখন হচ্ছে প্রসেসেস। দ্য ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার, এই যে এগুলো কি ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার, এটা কি ব্রাঞ্চ লাইক স্ট্রাকচার, তো এই সবগুলোকেই বলা হচ্ছে প্রসেস। তো প্রসেসের ডেফিনিশনটা এরকম, দ্য ব্রাঞ্চ ট্রি লাইক স্ট্রাকচার দ্যাট এক্সটেন্ডেড ফ্রম দ্য সেল বডি আর কল্ড প্রসেসেস। এখানে দেখো এই এই জিনিসগুলোও কিন্তু সেল বডি থেকে বের হয়েছে, আবার এইটাও কিন্তু সেল বডি থেকে বের হয়েছে, এই জন্য এই সেল বডি থেকে যেটা বের হচ্ছে সেটাকে আমরা প্রসেস বলছি। আচ্ছা প্রসেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আবার একটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন কি আমি তো এর আগেই দেখালাম আগের ফিগারে, আবার এখানে দেখতে পাচ্ছ যে এটাকে আমরা অ্যাক্সন বলছি, আর হচ্ছে ডেন্ড্রন। তাহলে একজন কে, একজন হচ্ছে দ্য লং থ্রেড লাইক স্ট্রাকচার অরিজিনেটেড ফ্রম দ্য সেল বডি ইজ কল্ড একজন, ঠিক আছে। তাহলে এই যে সেল বডি থেকে যে সব থেকে লম্বা যে অংশটা বের হয়ে আসে সেটাকেই আমরা একজন বলছি, ঠিক আছে। আর এই এটা হচ্ছে যে সেল বডি যেদিকে থাকে তার অপোজিট থেকে দিকে এই একজনটা থাকে, ঠিক আছে। অ্যান্ড একজন ব্রেকস আপ ইন্টু মেনি ফাইন ফাইবার, এটা এটা কিন্তু আবার অনেকগুলো ছোট ছোট ফাইবারে একদম থ্রেড লাইক ফাইবারের মধ্যে ডিভাইড হয়ে যায় শেষের দিকে এসে, ঠিক আছে, যেখান থেকে আমরা সিনাপসের অংশটা বুঝতে পারবো।
আর এখন হচ্ছে ডেনড্রন। তাহলে উপরের দিকে দেখা হয়েছে সেল বডি থেকে যে এটা যদি সেল বডি হয় এর থেকে যে ব্রাঞ্চ লাইক এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার বের হয়েছে, এই সবগুলো হচ্ছে ডেনড্রন। আর এই ডেনড্রন থেকে যে ফাইনাল টার্মিনাল ব্রাঞ্চেস বের হয়, দ্যাট মিন্স সুতার মতো যে ডেনড্রন থেকে সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো আরও বের হয়েছে সেইটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। তার মানে সেল বডি থেকে যেটা বের হয় সেটা হচ্ছে ডেনড্রন, আর ডেনড্রন থেকে যেটা বের হচ্ছে সেটাকে আমরা বলছি ডেনড্রাইট। এখন আমরা আসবো নার্ভ সেল আর নিউরনের যে ইউনিট যেটাকে আমরা বলেছি, যেটা হচ্ছে তোমাদের বইয়ের ফিগার 5.3 দেখলেই বুঝতে পারবে। সেখানে দেখো যে আমি আমি একটু আগে সিনাপস ওয়ার্ডটা উচ্চারণ করেছিলাম। সিনাপস কি? দ্য জাংশন বিটুইন টু নিউরন হোয়ার অ্যাক্সন অফ ওয়ান নিউরন এন্ডস অ্যান্ড দ্য ডেনড্রনস অফ অ্যানাদার নিউরন অ্যারাইজেস নোন অ্যাজ সিনাপস। তাহলে সিনাপসটা কি? যেখানে এই এইটা একটা পুরোটা এটা একটা নিউরন, ঠিক আছে? এখানে কিন্তু তিনটা নিউরন রয়েছে, এটা একটা নিউরন, এটা একটা নিউরন, ঠিক আছে? তাহলে ওয়ান টু থ্রি নিউরন। দেখো এই তিনটা নিউরনের মধ্যে একটা নিউরনের এই যে সেল বডি থেকে যখন ডেনড্রন এখানে এখানে এই জায়গাটায় দেখো যে ডেনড্রনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে আবার এই যে এই নিউরনের তোমার অ্যাক্সনটা শেষ হয়েছে, যেখানে যেটা আমি একটু ফাইন থ্রেডের কথা বলেছিলাম দেখো এর আগের স্লাইডে, এই যে এই জায়গাটা, ঠিক আছে? ওই এই জায়গাটার কথা বলছি আমি, যে এখানে এই অ্যাক্সনের যে লাস্ট থ্রেড লাইক স্ট্রাকচারটা হলো সেগুলো এখানে এসে শেষ হলো, আর এখান থেকে আবার সেল বডি থেকে যে ডেনড্রাইটের পার্টগুলো সেটা শুরু হলো, এই কথাটা এখানে বলা হয়েছে। দ্য জাংশন বিটুইন টু নিউরন, এই যে একটা এবং আরেকটা, এই দুটো নিউরনের মধ্যে যে জাংশন সূত্র তৈরি হয় অ্যান্ড একটা যেখানে একটা নিউরন শেষ হয়ে যায় এবং আরেকটা নিউরন শুরু হয়, ওই জায়গাটার নাম হচ্ছে সিনাপস। তাহলে সিনাপস অ্যালাউ ইনফরমেশন টু পাস ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার। মনে করো এখানে যদি তোমার লেগ থাকে, এই তোমার লেগে যদি এই অংশটা হয় আর এটা যদি তোমার ব্রেইন হয়, তাহলে তোমার পায়ে যদি তুমি ব্যথা পাও, তোমার পায়ে যদি কখনো কাটা ফুটে, ঠিক আছে, তাহলে কি হবে? পায়ে কাটা ফুটেছে এটা তুমি কি করে বুঝতে পারো? তোমার ব্রেইন তোমাকে নক করে যে তোমার পায়ে কাটা ফুটেছে, তার মানে এটা যদি তোমার পায়ের নিউরন হয়, এখানে যখন কাটা ফুটে তখন সেই সেন্সটা এখান থেকে এই সিনাপসের মাধ্যমে আরেকটা নিউরনে যায়, আরেকটা নিউরন থেকে সিনাপসের মাধ্যমে আরেকটা নিউরনে যায়, এরকম করে করে ব্রেইন পর্যন্ত যায়, যাওয়ার ফলে ব্রেইন তোমাকে নক করে যে তোমার পায়ে কিন্তু কাটা ফুটেছে। এই যে আমাদের যে ইম্পালস, যে সেন্স এগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিটেড হয়, এটাই কিন্তু এই সিনাপসের মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায় বলেই আমরা কিন্তু আমাদের এই ফিলিংসগুলোকে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে দ্য ট্রান্সমিশন অফ ইম্পালসেস থ্রু দ্য সিনাপস অফ নার্ভাস সিস্টেম আর শোন, এই যে এখানে ফিগার দেখানো হয়েছে এবং এই ফিগারটা তোমরা ড্র করা শিখবে এবং নিউরনের ফিগারটাও কিন্তু তোমাদের ড্র করা শিখতে হবে। আচ্ছা, একটা নার্ভাস সিস্টেমে মেইনলি তিনটা পার্ট নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে কিন্তু আমরা ব্রেইনকে বুঝি। একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলতে আমরা আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে সেটাকে বুঝে থাকি, এবং অটোমেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের আইস, ইয়ার, নোজ, টাং অ্যান্ড স্কিন, এগুলোকে অটোমেটিক নার্ভাস সিস্টেম বলা হচ্ছে। তাহলে একটা নার্ভাস সিস্টেম আসলে তিনটা জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেইন, একটা হচ্ছে স্টিমিউলি ট্রান্সমিশন অফ সেন্সরি নিউরন ফাইবার দ্যাট ইজ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, আর একটা হচ্ছে অটোমেটিক নার্ভাস সিস্টেম। তো এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই নিউরন পার্টটা, নার্ভাস সিস্টেমটা আসলে তৈরি। তো এখানে আমি একটা তোমাদের সেলফ অ্যাসেসমেন্টের জন্য একটা ফিগার ড্র করেছি এবং এটা দেখে দেখে তোমরা নিজেই নিজেকে এক্সামিন করবে যে আসলে তুমি এই পার্টগুলোর নাম বলতে পারছো কি না, এবং নিউরনটা সুন্দর করে তুমি ড্র করা শিখবে, তোমার বই দেখে ড্র করা শিখতে পারো অথবা এখানে স্লাইডগুলো দেখেও ড্র করা শিখতে পারো। লেবেল করা অবশ্যই লেবেল করতে হবে, লেবেল না করলে পিকচার ড্র করে আসলে সায়েন্সের ক্ষেত্রে কোনোই লাভ নেই, অবশ্যই লেবেলটা সুন্দর হতে হবে। তোমাদের আজকে আমি যে টপিকটা দিয়েছি সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পার্ট অফ নিউরন উইথ ফিগার অ্যান্ড ড্র লেবেল ডায়াগ্রাম অফ নার্ভাস সিস্টেম। তাহলে প্রথমটাতে তোমরা প্রথম এই চ্যাপ্টারটাতে তোমরা করবে কি,
নিউরনের ছবিটা এঁকে তার ডিফারেন্ট পার্টগুলো তুমি এক্সপ্লেন করে ফেলবে, এবং লেভেল ডায়াগ্রাম যে নার্ভাস সিস্টেম রয়েছে আমি পরের দিকে যে ছবিগুলো দেখালাম একটা নিউরনের সাথে আরেকটা নিউরন সিনাপস দিয়ে কীভাবে কানেক্টেড হয় ওই ছবিটা ড্র করবে। তো এই ছিল আমার আজকের ক্লাস, তোমরা অনেকেই আজকের ক্লাস আমার মিস করেছো, এই জন্য তোমাদের জন্য অনেকেই আমাকে নক করেছো যে তোমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে তোমরা ক্লাস পার্টিসিপেট করতে পারোনি, মন খারাপ করেছো। মন খারাপের কিছু নেই, আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি।